ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আই মোহাম্মদ ইসতিয়াক, ওয়েলকাম টু মাস্টারকার। অনেক আওয়াজ প্রকৃতির মাঝে আমি দাঁড়িয়ে আছি, বাট প্রকৃতির সৌন্দর্যের মাঝে খুব সুন্দর একটা গাড়ি নিয়ে আপনাদের সকলের সামনে আমি উপস্থিত হয়েছি। গাড়িটি হচ্ছে একটি ব্রোঞ্জ কালারের FEX প্যাকেজের টয়োটা প্রিমিও 2017 মডেল, 2017 রেজিস্ট্রেশন। 2017 সালে এই গাড়িটি জিরো মাইলেজ এসেছিল, অলমোস্ট ব্র্যান্ড নিউ। জিরো মাইলেজ বলটা ঠিক না, হয়তো বা 20-50-100 কিলোমিটারের ভিতরে গাড়িটা এসেছিল। যাই হোক, গাড়িটি ওয়ান হ্যান্ড চলেছে, ফ্যামিলি ইউজ, অ্যান্ড দিস ইজ আপ ফর সেল। সর্বপ্রথমে আমরা এই শো গ্রিল এবং গাড়ির কালার ডিটেলসটা দেখিয়ে নিচ্ছি। গাড়িটি 13 সিরিয়াল, 5500 সিরিয়াল পেয়েছে। বক্স বাম্পার দেওয়া আছে, ভেরি স্ট্রং, অ্যান্ড এলইডি হেডল্যাম্প। আমরা সাইডে চলে যাব। 16 ইঞ্চেস টায়ার, মাই মিস্টেক। বেসিক্যালি প্রিমিয়ার গাড়িতে আপনারা যা দেখে থাকেন তার সবচাইতে হাই স্পেসিফিকেশনগুলো এই গাড়ির মধ্যে আসে, বিকজ এটা হচ্ছে FEX প্যাকেজের গাড়ি। আমি আগেও বলেছি, একটু সাইড প্রোফাইলটা দেখাবো। পাশে উইঙ্কি মিরর দেওয়া, এখানে নিকেল হ্যান্ডেল, এখানে নিকেল বিটের ডিজাইনটা দেওয়া আছে। অ্যান্ড সবচেয়ে বড় জিনিস একটু নিচে করে দেখাবেন, গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ক্ষেত্রে এটা ন্যাচুরালি, কিন্তু এটার যেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স জাপান থেকে এসেছে, এটা আমাদের বাংলাদেশি রাস্তার জন্য খুবই অ্যাপ্ট। এবং এই জন্যে হয়তো প্রিমিয়ার অ্যালিয়ান ফিল্ডের এক্সো গাড়িগুলো আমাদের বাংলাদেশে খুবই ওয়াইডলি অ্যাকসেপ্টেড, এবং মানুষ এগুলোকে রিলায়েবল এবং ডিউরেবল গাড়ি হিসেবে কিনতে পছন্দ করে এবং অ্যাকসেপ্ট করে। আমরা একটু পিছনে চলে যাই, এখানে সমস্ত কিছু যেগুলো মানে গাড়ির মধ্যে উইলগুলো যেগুলো আছে, উইল সমস্ত দেওয়া আছে। অ্যান্ড ফুয়েল ট্যাঙ্ক এসেন্ডে, পিছনে রিয়ার ব্যাকলাইট, এবং এটার সাথে আছে একটি কি সেন্সরগুলো এখানে দেওয়া আছে ব্যাকলাইট। আমরা আস্তে আস্তে ডান সাইডটা দেখাবো, সাইড প্রোফাইলটা একটু দেখাবো। বর্তমানে এই গাড়িগুলোর বাজার কিন্তু অনেক বেশি স্কাই রকেট খায়, বিকজ আমরা জানি ইম্পোর্ট রেস্ট্রিকশনের কারণে বাংলাদেশের মধ্যে ভালো ভালো গাড়িগুলো কিন্তু এখন আপাতত আসতে পারছে না, যার ফলে সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে আমরা কিন্তু খুব ভালো কন্ডিশনের গাড়ি কিন্তু পাই না। বাট এটা কন্ডিশন থেকে আমি আপনাদেরকে দেখাবো প্লিজ একটু ভিতরে আসবো। সামনে আসুন না, গাড়ি আমরা এখন স্টার্ট দিব, পুশ স্টার্ট গাড়ি। অ্যান্ড গাড়ির সাউন্ডটা যারা আছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা এখানে ভ্যানিটি ল্যাম্পগুলো, এদিকে আছে ভ্যানিটি মিরর, এখানেও ভ্যানিটি মিরর দেওয়া আছে, উপরেও আপনার হেডল্যাম্প দেওয়া আছে। অ্যান্ড গাড়িতে এক্সট্রা কোনো কিছু লাগিয়ে গাড়িটাকে আসলে গাড়ির সৌন্দর্য নষ্ট করার কোনো চেষ্টা করা হয়নি, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। বিকজ ন্যাচুরাল, দেখেন আপনি গিয়ার নবটা দেখেন, উডেন গিয়ার নব, এদিকে ব্ল্যাক এবং বেইজ ইন্টেরিয়ার যে কম্বিনেশনটা এটা কিন্তু লেদার, পিওর লেদার। এখানে যেটা হ্যান্ডেল রেস্ট যেটা আছে এটাও লেদার, এটাও লেদার বেইজ কালারের। অ্যান্ড অরিজিনাল লেদার সিট যেটা জাপান থেকে এসেছিলো সেই সিটটাই আছে এখানের মধ্যে। অ্যান্ড গাড়ির স্টার্ট হওয়ার সময় আপনাদের একটু দেখিয়ে দিই আমি, এখানে 51,710 মাইলেজ গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো সাউন্ড নেই। অ্যান্ড গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। গাড়ির যেটা ইয়ারব্যাগ যে জিনিসটা আছে ইয়ারব্যাগটাও কিন্তু ইনট্যাক্ট আছে, গাড়ির মধ্যে মেজর বা মাইনর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আমরা গাড়ির ইন্টেরিয়ার দেখিয়েছি, আমরা অনেকেই অবগত ইন্টেরিয়ার সম্পর্কে। আমরা একটা ছোটো একটা ট্যুর দিয়ে আসবো এই গাড়িটা নিয়ে। এখন কিন্তু এসিটা আমরা এখন চালিয়েছি মাত্র, আমরা দেখবো গাড়ির একটু ড্রাইভিং এক্সপিরিয়েন্স। বিউটিফুল এক্সেলারেশন, ইনস্ট্যান্ট এক্সেলারেশন, বিকজ কোনো ল্যাগ নাই। আমি যখন এক্সেলারেশনের পাওয়ার আসছে গাড়ি কিন্তু খুব স্মুথলি রান করছে। অ্যান্ড আমি খুব শর্ট একটা ঘুরে আসবো গাড়ি নিয়ে যাতে আপনারা দেখতে পারেন। আর সাসপেনশন, আমি খুব একটু ভাঙা চড়া রাস্তায় গেলাম, বাট কোনো ধরনের কাঁপুনি, কোনো ধরনের আওয়াজ বা সাসপেনশনের কোনো ইস্যুস নেই, এটা আমি ক্লিয়ারেন্স দিচ্ছি আজকের ডেটে, আজকে 7 জুলাই। অ্যান্ড গাড়ির একটু আমরা দেখবো ব্যালেন্সিংটা, দেখবো গাড়ির ডানে বামে টানে নাকি জিনিসটা দেখবো। দেখেন
স্ট্রেট যাচ্ছে, তার মানে আমাদের র্যাকের কোনো সমস্যা বা অ্যালাইনমেন্টে কোনো সমস্যার কোনো ইস্যু নেই আলহামদুলিল্লাহ। গাড়ি মাত্র 51,710 কিলোমিটার চলেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 10.05 কিলোমিটার পার লিটার, একটু জুম করে দেখান আমাদের দর্শকের উদ্দেশ্যে। মাইলেজটা 10.5 কিলোমিটার পার লিটার এখানে আমাদের শো করছে। গাড়ি খুবই দারুণ, তেলের গাড়ি, অয়েল রান অরিজিনালি। অ্যান্ড অনেকেই কিন্তু এখন নতুন প্রিমিয়ার কিনতে গেলে প্রায় আপনার ইট উইল কস্ট ইউ অ্যারাউন্ড 38-39 এই ধরনের কস্টিং যায় আপনার 2020-21 মডেলের প্রিমিয়ার নিতে গেলে। আর বাংলাদেশের এই সর্ববৃহৎ পছন্দনীয় এই গাড়িটি কিন্তু জাপানের 2021 সালের পর প্রোডাকশন কিন্তু বন্ধ হয়ে গেছে। সো যার ফলে যে এক্সিস্টিং গাড়িগুলো আছে এগুলা আমি মনে করি যে মানুষ এখন আসলে লুফে নেওয়ার সময়, কারণ গাড়ির দামটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। অ্যান্ড স্টিয়ারিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অডিও কন্ট্রোল থেকে শুরু করে বিভিন্ন অপশানস, ভলিউম আপ ডাউন, কল রিসিভ অপশানস, মিউজিক চেঞ্জ অপশান, সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। আর এখানে যেটা ভালো জিনিস, এটার উপরে কিন্তু কোনো কভার পড়ানো নেই। অ্যান্ড এটার কম্বিনেশন হচ্ছে উডেন প্লাস এখানে একটু ফ্যাব্রিকের একটা গ্রিপ দেওয়া আছে, যার ফলে কিন্তু আমরা গাড়ির চালাতে এবং গাড়িটা কন্ট্রোল করতে স্টিয়ারিংয়ে খুবই একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে এবং আমরা খুব ভালো লাগছে। সো গাড়ির আমরা একটা শর্ট ট্যুর দিলাম। এই শর্ট ট্যুরের উদ্দেশ্য হলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে অ্যাকচুয়ালি গাড়ির কোনো অ্যালাইনমেন্টের কোনো সমস্যা বা সাসপেনশনের কোনো সমস্যা নাকি। 10/10 সাসপেনশন, অ্যালাইনমেন্টের মধ্যে কোনো কাজ নেই। গাড়ি এসি আমরা মাত্র 2 মিনিট হলো চালু করেছি, শিল্ড এয়ার কন্ডিশনার। দিস কার ইজ আপ ফর সেল। এবং আমরা যারা গাড়ি কি আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক তারা আমাদেরকে ইনবক্স করবেন, নাম্বার দেওয়া থাকবে মাস্টারকার 01992104309 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারে না পেলে আপনারা 01713129455। আমরা এখন এই ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরাটাও কিন্তু চালিত আছে, ব্যাক ক্যামেরা দেখবেন, ব্যাক ক্যামেরা কোনো ইস্যু নেই। অ্যান্ড গাড়ি অসম্ভব ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। আমরা একটু পিছনে চলে যাব, গাড়ির রিয়ার ট্যাঙ্কটা একটু দেখাবো, আপনি একটু নেমে গাড়ির রিয়ার ট্যাঙ্কটা। গাড়ির রিয়ার ট্যাঙ্ক এখানে মধ্যে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি। ইউজুয়ালি কিন্তু এসব পরিষ্কারের আপনারা দেখেন, একটু জুম করে দেখেন, ফুললি ফ্রেশ, কোনো সিএনজি কখনো বসানো হয়নি, এমন না যে খুলে বের করে ফেলা হয়েছে। স্প্রে চাকাও দেওয়া আছে এখানে, আর স্প্রে চাকার সংক্রান্ত অন্যান্য ইউটিলিটিস যেগুলো সমস্ত কিছু দেওয়া আছে। সো দ্যাটস ইট, আমি আর ভিডিও বড় করবো না, কারণ এমন একটা গাড়ি সম্পর্কে বলছি যেটা সম্পর্কে বলার বেশি কিছু নেই। This car is up for sale. For more details, please contact on the given WhatsApp number 01992104309. Na amake na pele IT number ache 01713129455. Apnara janben ar gari dekhar jonno apnara program niben, oi program er jonno gari dekhano hobe. That's it for now. Keep your trust in Mastercar. Assalamu alaikum. This is Mohammed Sheikh signing off.